হেনরি ডিরোজিও স্কুলে এসএমসি কমিটি স্কুলের ছাত্রছাত্রীদের হুমকি দেয়, ছাত্রছাত্রীরা যাতে আন্দোলনে না যায়। শিক্ষক রঞ্জন দেবনাথ বদলি কেউ আটকাতে পারবে না। ছাত্রছাত্রীরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদের পরবর্তী সময়ে নাম্বার কমিয়ে দেবে বলে এই ধরনের নানান হুমকি দেওয়া হচ্ছে স্কুলের এসএমসি কমিটির পক্ষ থেকে। চলুন দেখে নেই বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এতদিন ধরে, দুদিন ধরে আমরা এখানে বসে বিক্ষোভ করছি, কারণ এসএমসির ওরা কোনো গায়ে লাগাচ্ছে না কিছু কথাবার্তা আমাদের। আমরা যে এখানে বিক্ষোভ করছি, ওরা কোনো মানে কোনো হায়ুতাস নেই ওদের, ওরা কোনো রেসপন্সই করছে না। তাই আজকে আমরা আবার এখানে এসছি এবং এসএমসির ওরা স্টুডেন্টের সঙ্গে যেভাবে ব্যবহার করেছে তারপরে আমরা চুপ করে থাকতে পারিনি, কারণ আমরা এতদিন ধরে কোনো ভায়োলেন্ট কোনো কিছু আমরা করিনি। সবাই একদম নন ভায়োলেন্সের উপর বিশ্বাস করে সবাই এখানে প্রতিবাদ, সবাই চুপচাপ নিজেদের মতো এখানে সবাই প্রতিবাদ করছিল। কিন্তু এসএমসির ওরা ওদের মানে কি বলবো লিমিটেশন ওরা ভেঙে ফেলেছে। ওরা আমাদের সামনে আমাদের প্রিয় স্যারকে ওরা চোর বলেছে, চোর অপবাদ দিয়েছে। এটার পরে আমরা কি করে চুপ করে থাকি, আমরা কি করে চুপ করে থাকি? একজন এভাবে একজন শিক্ষকের নামে এভাবে হচ্ছে, রঞ্জন না কি করছে আমরা লিখে, রঞ্জন না স্কুলের লিখে কি করছে, এভাবে কেউ কথা বলেছে? একজন শিক্ষক, তাও উনি সহপ্রধান শিক্ষক আমাদের স্কুলে, এইভাবে আর এসএমসির মেম্বার হয়ে উনি এইভাবে কি করে কথা বলেন? উনি বলেন যে রঞ্জন না কি করছে, রঞ্জন না একটা চুর। এতগুলো স্টুডেন্টের সামনে এইভাবে কেউ কথা বলে, তাও আমরা যার জন্য আজকে বিক্ষোভ দেখাচ্ছি ওনার নামে এইভাবে? এগুলো কি ধরনের, এগুলো তো অশিক্ষিত অশিক্ষিতদের কথাবার্তা, এগুলো তো কোনো শিক্ষিত মানুষের কথাবার্তা না। এভাবে অশিক্ষিতদের মতো কথাবার্তা বলে লাগবে? এসএমসির মেম্বার, এসএমসির মেম্বার হয়ে ওরা একজন এতগুলো স্টুডেন্টের সামনে শিক্ষকের নামে এভাবে অপবাদ দিচ্ছে, তাও আবার গ্রেড দিচ্ছে স্টুডেন্টদের, যে ওরা দেখে নেবে আমরা কি করে ভালো নাম্বার পাই। নিউ এইচএম এর সঙ্গে নাকি ওরা মানে যুক্তি করে নিয়েছে কি করে ওরা আমরা ভালো নাম্বার পাই দেখে নেবে। এটা কি ধরনের প্রতিবাদ, এটা কি ধরনের? ওরা উল্টে সব স্টুডেন্টসের মতামত জানবে, কনসাল্ট করবে, ওদের সঙ্গে সবাই মিলে কথাবার্তা বলবে, তা না করে ওরা উল্টো পাল্টা গালিগালাজ। টিচারদের তো গালিগালাজ করেছে, মানে আমাদের টিচারকে তো গালিগালাজ করেছে, তার উপর স্টুডেন্টদের সঙ্গে অকথ্যভাবে ব্যবহার করেছে, এটা কি ধরনের অসভ্যতা? ওরা আমাদেরকে মানে একটা তো ভালোভাবে একটা তো মিনিমাম সহবোধ আছে কথা বলার, ওরা না তোরা কি তোরা ডাকলেই আমরা রাইট দিব? তো ওরা স্কুলে এসছে কেন? ওরা স্কুলের মানে সুবিধা অসুবিধা মানার জন্যই তো স্কুলে এসছে। ওরা এইভাবে কি করে বলে, তোরা ডাকলেই আমরা রাইট দিব নাকি? এটা এটা কি ধরনের কথাবার্তা? আর রঞ্জন স্যার আমাদের জন্য যা করেছে তার ঋণটা আমরা চোকানোর জন্য আজকে সব, উনি যদি ভালো মানুষ সত্যি না হতেন এতগুলো স্টুডেন্ট কি না বুঝিয়ে এখানে প্রতিবাদ করতে চলে আসে? উনি ভালো কাজ করছেন দেখি তো, হ্যাঁ গভর্নমেন্ট স্কুল সব বন্ধ, তাও আমরা রিস্ক নিয়ে এখানে এসেছি শুধুমাত্র স্যারকে আটকানোর জন্য। স্যার একটা ভালো মানুষ বলেই না, এতগুলো স্টুডেন্ট এখানে, অনেক স্টুডেন্ট আছে যারা 12 পড়ে, এক বছর পরে চলে যাবে, ওদের তো কোনো অনেক, তারা পরীক্ষা দিতে এসেও এখানে দাঁড়িয়ে আছে। 12 এর ক্যান্ডিডেটরাও আছে এখানে, 10 এর ক্যান্ডিডেটরাও আছে, আমরা তো কিছুদিন পরে স্কুল ছেড়ে চলে যাবো, তাহলে আমাদের কিসের কিসের দায়িত্ব কিসের? তবুও আমরা এখানে আছি, তবুও আমরা এখানে আছি কারণ আমরা স্যারকে ভালোবাসি। স্যারকে আমরা কেন ভালোবাসি এটা তো আমরা দেখাচ্ছি, স্যারকে আমরা কিরকম ভালোবাসি। বা স্যার যদি আমাদের স্কুলের জন্য, উনি বলেছেন আমাদের স্কুলের জন্য স্যার কিছুই করেনি, যদি কিছুই না করে থাকে তাহলে এতগুলো স্টুডেন্ট এখানে কি জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছে কেন? কোন কারণে তাহলে সবাই বিক্ষোভ দেখাচ্ছে? স্যার নিশ্চয়ই কিছু করেছে, নিজের পকেটের পয়সা খরচ করে উনি আমাদের মানে কি বলবো জেরক্স দিয়েছে, নিজের পকেটের পয়সা খরচ করে যাতে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। এইটা রাত্রে অনলাইন ক্লাস করায় কে করাবে এরকম শিক্ষক মশাই? তাও আবার সহপ্রধান শিক্ষক কে আমাদের এত রাত্রি রাত্রি জেগে উনি আমাদের জন্য জেরক্স বানাতেন, নোট লিখতেন যাতে আমরা পরীক্ষাতে ভালো ভালো করে লিখতে পারি সবকিছু। মানে টিচাররা স্টাফ রুমে বসে থাকতো, স্যার এসে স্টুডেন্টদের কাজ কম্বাইন করে আমাদেরকে পড়াতো যাতে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। এরকম একজন মানে কি বলবো ঈশ্বর তুল্য স্যারকে ওরা যদি বদলি করে দেয় তাহলে তো আমরা বিক্ষোভ দেখাতে বাধ্য হব। এতদিন ধরে আমরা নন ভায়োলেন্ট বিক্ষোভ দেখাচ্ছিলাম, কিন্তু যখন এখন যেহেতু এসএমসির মেম্বার ওরা ওদের সীমা লঙ্ঘন করেছে তাই আমরা বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছি। আমরা তো প্রথম ভায়োলেন্স করিনি, ভায়োলেন্স ওরা স্টার্ট করেছে, ওরা যেভাবে ব্যবহার করেছে তারপর আমাদের আমাদের লিমিটেশন ক্রস করতেই হচ্ছে। এখনো আমরা ভালোভাবে ব্যবহার করছি সবার সঙ্গে, তাও যদি ওরা এভাবে ব্যবহার করে, আমাদের স্যার ওদের সঙ্গে তো কোনো খারাপ ব্যবহার করেনি, তাহলে ওরা কি করে এইভাবে কথা বলতে পারে? চোর কি করে বলতে পারে? সবচেয়ে বড় কথা এটা। তাই আমরা চাই স্যার যেন থাকে। এটা নিয়ে তারা গত 17 তারিখে করেছিল, তো আমরা এসেছিলাম, ওদেরকে বলা হয়েছে যে তোমাদের দাবি যেটা ছিল রিটার্ন দিয়েছ, এটা আমরা পাঠিয়েছি ডাইরেক্টরেটে, সেখান থেকে ডিসিশন আসবে।
একটু সময় দিতে হবে, যদি হয় পজিটিভ তো ভালো, আর সরকারি চাকরি করতে গেলে এইচএম এইচএম ভর্তি হবে এটাই স্বাভাবিক। তো একজন টিচার যেহেতু অনেকদিন ধরে এখানে চাকরি করছে, স্টুডেন্টের একটা ফেসিলিটেশন আসবে স্বাভাবিক, তো তার মানে এই নয় যে উনি সবসময় এখানেই চাকরি করবে। আমাদের দপ্তরে এটাই বক্তব্য যে নতুন যিনি আসবেন ওনার সঙ্গে দেখো তোমরা কী করেন উনি, তারপরে ওরা কথা বুঝিয়েছে বলেছে যে ঠিক আছে স্যার, তবে আপনারা চেষ্টা করবেন আমাদের অনিল স্যারকে যাতে আবার দেওয়া। আমরা কথা দিয়েছি, আমরা পাঠিয়েছি, দেখো ডিপার্টমেন্ট কী ডিসিশন নেয়, যদি পজিটিভ হবে ভালো, আমরা এখান থেকে কথা দিতে পারছি না কারণ আমরা ডিস্ট্রিক্ট অথরিটি, ডিসিশন আসবে স্টেট থেকে। আজকে নাকি এসএমসি কমিটি নাকি শিক্ষক রঞ্জন দেবনাথকে চোর বলে আখ্যায়িত করেছে, যেটা নাকি এদের কাছে তো ভিডিও ফুটেজও আছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে ওরা উনি বলেছেন, যদি বলেও থাকেন বিষয়টা নিয়ে আপনার কি বক্তব্য থাকবে? আমাদের ডিপার্টমেন্ট তরফে কোনো বক্তব্য কিছু নেই, এখানে এসএমসি যদি কিছু বলে থাকে এসএমসি বসবে, এসএমসি ডিসিশন নেবে, স্টুডেন্টের যদি দুটো দাবি দেওয়া থাকে কথা বলতে পারে, এই সম্পর্কে যদি কোনো দাবি দেওয়া থাকে বা তাদের যদি কোনো খারাপ আপনার কি মনে হয়? না না, আমরা তো কোনো প্রুফ পাইনি, আমরা তো অনেকক্ষণ কথা বলছি, স্টুডেন্টদের কাছে তো ভিডিও আছে, স্টুডেন্টদের হাতে ভিডিও জয়েন করতে হবে নতুন কর্মস্থল রাখার জন্য আবেদন করা হয়েছে, আমি কাজল কুমার ভূমি ডিস্ট্রিক্ট ধন্যবাদ। কারণ আমাদের আজকে রঞ্জন স্যারকে মানে যিনি আমাদের জন্য এত ভালো কিছু করেছেন তারা কয় কিনা, আমরা আমাদের রঞ্জন স্যার কিছু করেনি, আর আমাদের বলে কি রঞ্জন স্যার বলে চোর, এরপর আমরা আমরা ঘুরে জিজ্ঞেস করতেছিলাম যে যে আমাদের যে বাথরুম লেট্রিন বা এই সিস্টেম আছে জলের অবস্থা ভালো নেই, এখানে লেট্রিনে আমরা টয়লেটে আমরা 3 মাস ধরে যেতে পারছি না, লেট্রিনের ভিতরে এমন খারাপ অবস্থা, আমরা কি করবো আমরা এখন? তারা কলে আমরা সব আমরা করছি, আমরা আমরা কিছু আমরা আমরা সবই যা দেওয়ার আছে করছি, তোমরা স্যার করছে না, আসলে স্যার সবই করছে। আর এখন যদি আমরা ওদের এসএমসি কে রাখি তাহলে বলে ওদের আমাদের মাস মানে খারাপ করে দেবে, আমরা বোর্ডে পাস করতে পারবো না, তাই আমরা এই এসএমসি চাই না, আমাদের একটা নতুন আমাদের আমাদের গার্জিয়ান কে নিয়ে ভালো করে বসে একটা ভালো একটা এসএমসি হোক তাই আমরা চাই। আমাদের এই গার্জিয়ানের কথা ছাড়াই এসএমসি বানানো হয়েছে, নিজের মধ্যে নিজের আপনারা এসএমসি বানিয়ে দিয়েছে। তোমাদের কি বক্তব্য এসএমসি সম্পর্কে? তোমাদের কি বক্তব্য এসএমসি সম্পর্কে? আমাদের কি বক্তব্য? আমাদের এসএমসি যে এসএমসি আসলে বানানো হয় স্কুলের স্কুলের ওই ছাত্রদের ওয়েলফেয়ার, যাতে ছাত্রদের কথা তারা শুনবে, ছাত্রদের দায়িত্ব তারা মিটাবে, ছাত্রদের যাতে সব আশা পূরণ করবে তারা। কিন্তু আমাদের এসএমসি কি করছে, আমাদের 3 দিন ধরে আমরা স্যারের ট্রান্সফার নিয়ে ঘুরছি, কিন্তু স্যারে আমাদের ট্রান্সফার কে নিয়ে তারা কোনো পাত্তা দেয় না। আমরা যখন আমরা গতদিন শনিবার তাদের কাছে গেছিলাম তো তারা বলেছে যে আজকে নাকি আমাদের স্কুলে এসে তারা মিটিং করবে, আর আজকে যখন তারা স্কুলে আসে তারা বলে আজকে আমাদের মিটিং করার কোনো ইচ্ছা নাই, আমরা যখন যাবো তখন ইচ্ছা তখন মিটিং করবো। তো আমাদের কথা হলো স্যার যদি চলে যায় তাহলে কি আমরা 1 সপ্তাহ নাকি 2 সপ্তাহ নাকি 1 বছর পরে মিটিং করবো, এই মিটিং এর কোনো দাম আছে নাকি নাই, আপনারই বলেন। এখন তোমাদের কি দাবি? আমাদের দাবি যে এই এসএমসি আমরা চাই না, কারণ এই এসএমসি রঞ্জন স্যারকে কোনো ভাবেই কোনো মেনাস দেয়নি, ডাইরেক্ট বলে দিয়েছে রঞ্জন স্যার বলে একটা চুর, মানে অর্থাৎ স্কুলে অধ্যাপক যদি চুর হয় তাহলে কি এটা মানে কি বোঝায়, মানে আমরাই চুর?
মানে ছাত্রই চুরাচ্ছে, তাহলে আমরা কেন চুরাচ্ছি? আমরা কিভাবে চুরাচ্ছি তাহলে? মানে এরা বলছে আমরা চুর, আমরা এই এসএমসি চাই না। আর এই এসএমসি আমাদের কে নিয়ে বানানো হয়নি, আমাদের গার্জেনকে নিয়ে বানানো হয়নি। আমরা এই এসএমসি আবার নতুন করে আমাদের গার্জেনকে নিয়ে বানাচ্ছি। কি কথাবার্তা হলো আপনাদের সাথে এবং আপনাদের কি আশ্বাস দিল? আমাদের তো আশ্বাস দিয়েছে যে হবে, কিন্তু কবে হবে? তাদেরকে আমরা বলেছি যে এক্সপেরিমেন্ট কিছুটা একটা করার জন্য, কিন্তু তারা কিছু বললেই না। তারা বললো না, আমরা বললে তো হবে না, এটা হায়ার অথরিটি করার দরকার, এটা আমরা বলতে পারবো না। তো আমরা বললাম যে আমাদেরকে ওয়েটা বলে দাও যে আমরা কোন দিকে যাব, কি করলে স্যারকে আবার ব্যাক ফিরে পাবো। তারা বলছে না, এটা আমরা বলতে পারবো না, আমাদেরকে অ্যাপ্লিকেশন দিয়েছো, দেন আমরা এটা জমা দিয়েছি। তো আমি বললাম একটা প্রুফ দেওয়া দরকার, তোমরা যে জমা দিয়েছো সেটা প্রুফ কোথায়? তো বললো যে এসএমসি কমিটি চেয়ারম্যানকে নিয়ে যাওয়ার জন্য, আমাকে বলছে যাওয়ার জন্য, দেন ওরা প্রুফ দেবে। তো আমি আজকে সবাইকে এটাই বলবো, আমরা রিয়েলি আমাদের স্যারকে ফিরে পেতে চাই। তো তোমরা প্লিজ সবাই কোপারেট করো প্লিজ। এখানে আন্দোলন কি এখানেই শেষ না আন্দোলন বিষয় নিয়ে অন্য কিছু ভাবা? এখন আন্দোলন বিষয়ে আমার বন্ধুরা কিছু বলবে, আন্দোলন কি তোরা করবি? তোরা কি করতে যদি আমার বন্ধুরা বলছে যে যদি অ্যাসেম্বলি কমিটি এসএমসি কমিটি যদি চেঞ্জ না হয় তাহলে আবার আমরা আন্দোলন করব। দাবি কি এসএমসি কমিটি চেঞ্জ না রঞ্জন স্যারকে ফিরিয়ে আনা? রঞ্জন স্যারকে ফিরিয়ে আনা, দেন আর আছে এসএমসি কমিটিকে চেঞ্জ করা, দুটা দাবি আছে আমাদের। আগে ছিল একটা, কিন্তু এখন নিউলি আমরা বলছি যে আরেকটা দাবি আছে। তোমাদের স্যার তো বলে গেল যে রঞ্জন স্যারের নাকি অলরেডি বদলি হয়ে গেছে, অলরেডি ট্রান্সফার অর্ডার এসে গেছে, কি করবে এখন? এখন কি এখন সেম ধরনেই করবো? আর কিছু তো করার নেই না, ওরা মানতেই পারছে না, ওরা মানছেই না কিছু আমাদের কথা। তো আমরা কি করবো? কিছু হোপও দিচ্ছে না আমাদেরকে যে এটা হবে সেটা হবে, কিছু হোপ দিচ্ছে না। তো আমরা কি করবো? এর থেকে বেশি আর কি করতে পারি? মানে আমাদের স্টুডেন্ট পার বলতে কিছুই নেই। এখন তো তোমরা আন্দোলন করতে করতে গেলে এখন তো স্কুলে বলেও দিয়ে গেছে যে স্কুলে নাকি তালা দেওয়া চলবে না। যদি তালা দেওয়া হয় তাহলে হুমকি হলে হুমকি। হ্যাঁ, আমাদেরকে তো থ্রেট দিচ্ছে, পরপর তো থ্রেট দিচ্ছে, পুলিশ এনে সিআরপিএফ এনে যা পারে তা বলছে। আমরা হচ্ছি না আমাদেরকে বলেছে যে হ্যাঁ হ্যাঁ এই কথা বলেছে, আমাদেরকে থ্রেট দিয়ে কথাটা বলেছে যে নিউ এইচএম যে আসছে উনি নাকি আমাদেরকে মাস্ক কিভাবে পেতে হয় সেটা দেখিয়ে দেবে ভালো করে। তো আমরা দেখতে চাই যে কি করে উনি কি করতে পারে। যদি আমরা ঠিকঠাক লিখে থাকি তাহলে কিভাবে? আর আমাদেরকে কেন ওরা থ্রেট দেবে? আমাদের মা বাবা থ্রেট দেয় না, তো ওরা কে আমাদেরকে খাইয়ে রাখে? ওরা নাকি থ্রেট দেবে? এখন লাস্ট পর্যন্ত কি সিদ্ধান্ত নিতে আজকে এখানে শেষ না? আমরা এখন আজ এখানে থাকছি, এখানেই থাকছি শুধু এইটার জন্যই যে আমাদের এসএমসি কমিটি চেঞ্জ করতে হবে, এন্ড দেন আমাদের এইচএম স্যারকে ফিরিয়ে আনতে হবে। আন্দোলন কি এখানেই শেষ? আজকের জন্য আবার এখানেই থাকবে না? চলে যাবে আজকে এখানে সমাপ্ত, এখানে সমাপ্ত। কালকে আসছি আবার, কারণ কালকে আবার ওরা আসবে, ওদের সাথে আবার কথা বলবো, নতুন এইচএম স্যার আসবে। স্কুলে আসছিলাম, স্কুলে এসে প্রত্যেক আগের দিনের মতো আমরা গেটে বাড়ি বসছিলাম। তারপর পুলিশ এসে পুলিশ আয়া কইছে ওইলে তোমরা বাড়িতে যাও, নাইলে তোমরা স্কুলের ভিতরে ঢুকো। তো আমরা কিতা করছি স্কুলের ভিতরে আয়া, তো আমরা কিতা করছি স্কুলের ভিতরে এসে স্কুলের ভিতরে গেছি। তো তখন তারা স্কুলের কমিটি মানে স্কুলের অধ্যক্ষ কইতেছে যে আমরা লেগে প্রি বোর্ড এক্সাম ছাত্র ডিস্টার্ব হইতেছে। তো তারপরে হেরা কিতা করছে, আমরা কইছিলাম আজকে আমরা মিটিং করার কথা আসছিল এসএমসির লগে। তো তারপরে আমরা এসএমসি এনে আইসে এসএমসির লগে কথা কইতে তারা চিন্তা চিনি করছে। তারপরে কিতা করছে, তারা আন্ডারে কথা কইতে 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 আন্ডারে বাইক করে লইয়া ইহানে আনছিল গাছতলার সামনে। তো তখন গাছতলার সামনে আমরা আইসি, তখন এসএমসি আন্ডারে কইছে যে এই রঞ্জন স্যারের লিগে তোমরা ইদা করতেছো ঘরে। তো আমরা কইছি আপনারা যদি চান তাহলে আপনারা ট্রান্সফার খেতে পারেন, কিন্তু তারা কইছে না আমরা কথা তো না, আমরা আজকে মিটিং চাই না, আমরা চাইলে আমরা অনেকদিন পরে করবো, আমরা ইচ্ছা আমরা কপি করবো, আমরা তোমার কথা শুনলাম না। তো এটা কি কথাটা কি এমন করে যে আমরা স্কুল ওয়েলফেয়ার আমাদের লিগে বানানো হয়েছে, আমরা কথা শুনলাম তো অন্যের কথা শুনবো না কিতা? তো আমরা কথা না শুনলাম আমরা এই এসএমসি চাই না। এরপরে তারা উল্টা কথা কয়েছে আমরা এসএমসি কিতা, আমরা এসএমসি আমরা এসএমসি কয় যে আমরা রঞ্জন স্যারের কোন রেসপেক্ট দিছে না, ডাইরেক্টলি কয় কিতা এই রঞ্জনে কিতা কথা তোমরা স্কুলের লেগা, এই রঞ্জনে সুর। তারপরে কয় আমরা তারা টুয়েলভে আছি টেনে আছি, তারা বিশ পাই তা এমন কষ্ট করার মতো, তারপরে তারা পরীক্ষার খাতা এমন ভাবে স্কুটিনি করাই দেবো মানে আমরা একা পাশ করাইতাম না। আর সামনে কালকের থেকে আছে হেডমাস্টার যে জয়েন করবো, তাদের এমন ভাবে করে দেবো যাতে তোমরা কেউ না দেখতে পারে।
কথা ছিল কালকে দায়িত্ব নেবে আর আমাদের আজকে চার্জ দিয়ে কালকে ওই সাপুরম গ্যাস স্কুলে জয়েন করবে, কিন্তু এখন অব্দি আমরা একটু আটকে দিলাম। আজকে এখন মিটিং হচ্ছে এসএমসির সাথে রুমে, তো মিটিং এর পরে যা দেখা যায় তা বলা হবে। শেষ না হয় স্যার রাত্র জেগে ওইখানে আমাদের জন্য কষ্ট করে, জেরক্স বানিয়ে আমাদেরকে নোট দিয়ে আমাদের চ্যাপ্টার গুলো শেষ করে দেয়। এবং কি শুধুমাত্র তাই নয়, আমাদের জন্য অনলাইনে যে মানে করোনা প্যান্ডামিক সিচুয়েশনে যে আমাদের অনলাইন ক্লাস চলছিল সেখানে স্যার অনেক মানে অনেক রুটিন বানিয়ে অনেক কিছু করে আমাদের মানে পুরো সিলেবাস যেন শেষ হয়ে যায় তার জন্য অনেক সাহায্য করেছে, তাই আমরা এখানে জড়ো হয়েছি। আর স্যারের ঋণ আমরা কোনো সুবিধা দিতে পারবো না। তোমাদের দাবি যদি না মানা হয় কি করবে তোমরা? আমরা এখানে বসে থাকবো আর আমরা মানে চাইছি আমাদের দাবি যদি না মানা হয় আমরা এখানে বিক্ষোভ করতে থাকবো এবং লাস্ট অবধি বিক্ষোভ এখানে চালিয়ে যাবো। আমরা চাই যে তো আমাদের স্যারকে খুব বাজে ভাবে একটা চোর বলা হয়েছে, এসব বলা হয়েছে, কমেন্ট করা হয়েছে। আমাদের এসএমসি মানে আমাদের স্টুডেন্টের ওয়েলফেয়ারের জন্য রাখে, কিন্তু উনি কোনো কিছুই করেনি ভালো আমাদের জন্য, না আমাদের কোনো কথা শুনেছে না আমাদের কিছু শুনেছে। তারপর আমরা এসএমসি মেম্বারদেরকে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল 17th যে আমাদের কথাটা আমাদের সাথে মিটিং করতে, আমাদের সব কিছু মানে আমাদের ডিমান্ডগুলো জানতে, কিন্তু উনি আমাদের কোনো কথাই শুনেনি, না আমাদের পাত্তা দেননি। উনি ডাইরেক্ট আমাদের মুখের উপর বলে দিয়েছে যে উনি নেবেন না। এরপর আজকে যখন আমরা এসেছি সবাই মিলে, তারপরে আমরা বলছিলাম যে আমরা এসএমসির সাথে মিটিং করতে হবে, কিন্তু উনি ডাইরেক্টই না বলেছে এসএমসির সাথে মিটিং হবে না, আমরা আজকে ডেট দেব না। তারপরে উনি এসএমসি আমাদের রঞ্জন স্যারকে চোর বলেছে, এসব বলেছে, তারপরে সব মানে উল্টা হয়ে গেছে। আর ওরা এসএমসি বলেছে যে এটা কিন্তু একটা আইন হয় না, যেটা ওরা বলে ফেলেছে ভোট করে। ওরা প্রথমে বলছিল যে আমাদের ক্যামেরা তুলে ফটো তুলছিলাম, কিন্তু ওরা বলছিল যাতে আমাদের ক্যামেরা বন্ধ করি। তারপর আমরা যখন একজনের ক্যামেরা ছিল লুকিয়ে সেটা ফটো তুলছিলাম, আর তারা তখনই বলে যে রঞ্জন স্যার চোর, আর আমাদের উপরে বলে চার্জ দেওয়া হবে, পুলিশ বলে আমাদের এসে আমাদের উপর চার্জ নেবে। তোমাদের মূলত কয়টা দাবি? হ্যাঁ, কয়টা দাবি? দুটো। কি কি? স্যারকে ট্রান্সফার থেকে ক্যান্সেল করতে হবে, আর সেকেন্ড হলো এসএমসি কে ডিসলভ করতে হবে, চেঞ্জ করতে হবে। কেন, কি কারণ? কারণ ওরা স্কুলের We want
আরএফএলের ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিকস, ইটালিয়ানো মেলামাইট, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসে রোড, নিয়ার জয়নগর বাসস্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672। নমস্কার, আমি স্নেহা। আশা করি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এইভাবেই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না যেন।